গাইস, দিস ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক ইউটিউব চ্যানেল। তোমরা হয়তো ভাবছো 2020 সালে এসেও কেন আমি 2 বছরের পুরনো পোকো এফোন কিনলাম। কিন্তু বন্ধুরা, এই ফোনটির ক্ষেত্রে একটা কথাই প্রযোজ্য, সেটি হলো ওল্ড ইজ গোল্ড। নর্মাল বাজেট ফোনগুলোর মতোই এই ফোনটিতেও সব ফিচারগুলি রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ডিসপ্লে, 20 MP ফ্রন্ট ক্যামেরা, 12+5 মেইন ক্যামেরা, গোরিলা গ্লাস প্রোটেকশন, ফাস্ট চার্জিং সাপোর্ট, আর রয়েছে টাইপ সি পোর্ট। এগুলি সব বাজেট ফোনে এখন দেখতে পাওয়া যায়। কিন্তু কেন আমি 2020 সালে এসেও পোকো এফোন কিনলাম, তার কারণ হচ্ছে এই ফোনটিতে বিশেষ কিছু ভালো দিক রয়েছে আর অবশ্যই কিছু খারাপ দিক রয়েছে। বিশেষ কিছু ভালো দিকগুলোর জন্যই আমি পোকো এফোন কিনেছি এই 2020 সালে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি ভালো দিক রয়েছে আর কি কি খারাপ দিক রয়েছে। প্রথমে ফোনটির ভালো দিকগুলির কথা আসা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, 2.8 GHz ক্লক স্পিড এবং এতে GPU রয়েছে অ্যাডিনো 630। বন্ধুরা, তোমরা যদি এখন গুগলে গিয়ে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে যেই ফোনগুলিতে স্ন্যাপড্রাগন 845 প্রসেসর ইউজ করা হয়েছে সেগুলির দাম 30,000 টাকার ওপরে। কিন্তু পোকো A1 ফোনটির দাম 8GB 256GB ভ্যারিয়েন্টের মাত্র 17,000 টাকা। তো তোমরা এখানে দামের পার্থক্য এখানে বুঝতেই পারছো। নেক্সট যে ফিচারটি হলো লিকুইড কুলিং টেকনোলজি। বন্ধুরা, তোমরা যদি গেম খেলতে ভালোবাসো অবশ্যই এই ফোনটি তোমাদের জন্য খুবই ভালো, কারণ তোমরা যদি এখানে 3 থেকে 4 ঘন্টা গেম খেলো তা সত্ত্বেও ফোনটি ওভারহিটিং হবে না, কারণ এতে রয়েছে লিকুইড কুলিং টেকনোলজি। আর এতে তোমরা GPU পেয়ে যাচ্ছ অ্যাড্রেনো 630, মানে GPU এখানে খুবই ভালো পাওয়া যাচ্ছে, তার ফলে তোমরা গেমিংয়ে ভালো গ্রাফিক্স এক্সপিরিয়েন্স করতে পারবে। পাবজি এখানে তোমরা HDR আলট্রা সেটিংসে খেলতে পারবে। নেক্সট যে ফিচারটি হলো সেটি হলো IR ফেস আনলক। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ফিচার। আমি গত 2 দিন ধরে IR ফেস আনলক ইউজ করছি। আমি দেখেছি এটি ঘন কালো কুচকুচে অন্ধকারেও নিখুঁতভাবে ফোনটি আনলক করে দেয়, কারণ এতে ইউজ করা হয়েছে IR টেকনোলজি। এই ফোনটিতে ইউজ করা হয়েছে MIUI ROM। আমি দেখেছি বিভিন্ন কোম্পানি তাদের ফোনটিকে বেশি ফিচারিস্টিক করে তোলার জন্য নানা ধরনের কাস্টমাইজ ROM ইউজ করে, তেমনই Xiaomi কোম্পানি তাদের তৈরি কাস্টমাইজ ROM MIUI। ডেফিনেটলি বলা যায় যে এই ROMটি অন্যান্য ROMের তুলনায় বেশি ফিচারিস্টিক এবং বেশি দ্রুত। তোমরা যারা MIUI ROM ইউজ করছো তারা অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করে থাকবে। নেক্সট যেই ফিচারটি হলো, যেটি সকলের দরকার, সেটি হলো 3.5 mm ইয়ারফোন জ্যাক। এই ফোনটিতে টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, কিন্তু সাথে 3.5 mm জ্যাকও দেওয়া রয়েছে। এছাড়া ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবে তোমরা আপ টু 4K, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবে ফুল HD 30 FPS, এবং স্লো মোশন এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ ফিচার, সেটি হলো স্লো মোশন রেকর্ড করতে পারবে 960 FPS। ফোনটিতে ব্যাটারি দেওয়া রয়েছে 4000 mAh। ফোনটির ব্যাটারি ব্যাক আপ আমি পেয়েছি প্রায় 11 ঘন্টার মতো ভালোভাবে ইউজ করার পরে। তো এবার চলো দেখে নেওয়া যাক ব্যাট সাইডগুলি কী কী। ব্যাট সাইডগুলি যেগুলো রয়েছে সেগুলি হলো প্লাস্টিক বডি এখন সব ফোনে দেখতে পাওয়া যায়। নেক্সট হলো এটি লুকের ক্ষেত্রে এটি কম্প্রোমাইজ আমি করেছি, কারণ লুক খুব বেশি খারাপ নয়, মোটামুটি এখন যে ফোনগুলো বেরোচ্ছে সেই তুলনায় খারাপ অবশ্যই। আর নেক্সট হলো ডিসপ্লে এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া নেই, দেওয়া রয়েছে IPS LCD ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লের তুলনায় খারাপ অবশ্যই, কিন্তু যে ডিসপ্লে দেওয়া হয়েছে সেটি হচ্ছে IPS LCD ডিসপ্লে, খুব খারাপ সেটি বলা যায় না। নেক্সট রয়েছে যে নচটা দেওয়া রয়েছে এখানে, সে নচটা একটু চওড়া দেওয়া রয়েছে, তো দেখতে অবশ্যই একটু খারাপ মনে হবেই। ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলি কম্পেয়ার করার পরে খারাপ দিকগুলির তুলনায় ভালো দিকগুলি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই জন্য আমি 2020 সালেও পোকো A1 ফোনটি কিনেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, বাই।